আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বাইক ডক্টর সাইফুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে এলাম নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। তো আমাদের সার্ভিস সেন্টারে একটি এফজেডএস ভার্সন 2 আসছে। গাড়িটির সমস্যা হচ্ছে ইলেকট্রিক প্রবলেম, গাড়িটির সমস্যা মিটারে লাইন আসতেছে না। আপনারা খেয়াল করুন, এই যে চাবি অন করলাম, মিটারে কোনো লাইন আসতেছে না। গাড়িটা ভাই ধানমন্ডি থেকে ঠেলে নিয়ে আসছে, ভাই ধানমন্ডি গেছিলো, ওইখান থেকেই গাড়িটার সমস্যা হয়েছে। তো ভাই গাড়ি, এই যে হচ্ছে মানিক ভাই, এই হচ্ছে গাড়ির মালিক। তো গাড়ি কেনার পর থেকেই ভাই আমার কাছে সার্ভিস করাইতো, ওই বিশ্বাসে ভাই আবারও গাড়ি আমার কাছে নিয়ে আসছে ধানমন্ডি থেকে। তো আমরা গাড়িটা এখন খুলাইতেছি, খুলে আসলে দেখতেছি মূল সমস্যাটা কি। অ্যাকচুয়ালি এইসব সমস্যা তো অত ভালোভাবে বোঝা যায় না, আপনার ব্যাটারি ফিউজ থেকে হতে পারে, ব্যাটারি থেকেও হতে পারে। তো আমরা ফিউজটা চেক করতেছি, আপনারা খেয়াল করুন, এ হচ্ছে ফিউজ, দেখুন ফিউজটা সম্পূর্ণ ভালো আছে। তার মানে হচ্ছে ফিউজ ভালো আছে, ইলেকট্রিক লাইন পাইতেছে না। তো আমরা এখন আবার ভোল্ট মিটার দিয়ে চেক করব, ভোল্ট মিটার দিয়ে চেক করে দেখলাম হ্যাঁ ব্যাটারিও ওকে আছে, ব্যাটারি পরিপূর্ণ চার্জ আছে। তো ব্যাটারিও ঠিক আছে, ফিউজও ঠিক আছে, তারপরও আপনার মিটারে লাইন যাইতেছে না, চাবি অন করার পরেও মিটার। তো আপনারা ভালোভাবে খেয়াল করুন, আমরা সমস্যাটা কীভাবে ফাইন্ড আউট করি। তো আমরা মূলত যে সমস্যাটা গাড়ির থেকে পেলাম, সমস্যাটা হচ্ছে গাড়ির যে ব্যাটারি, ব্যাটারির দুইটা লাইন, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো ওই টার্মিনাল দুটাতে প্রচণ্ড পরিমাণ, মানে যে আপনারা খেয়াল করুন টার্মিনালে লাইন দেখাচ্ছে, ভোল্ট মিটারে লাইন দেখাচ্ছে, তার মানে ব্যাটারি ঠিক আছে। তো এই দুইটা লাইনে প্রচণ্ড পরিমাণ কার্বন জমেছিল, যেই কারণে আপনার ব্যাটারির লাইনটা এখান থেকে দিচ্ছিল না। তো আমরা যেটা সমস্যা ফাইন্ড আউট করলাম, এই ব্যাটারির লাইন দুটা খুব ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে লাগাচ্ছি, এখন দেখি কী অবস্থা। যেহেতু ব্যাটারি ফিউজ ঠিক আছে, ব্যাটারিও ঠিক আছে, লাইন পাচ্ছে না, তো এখান থেকেই হইতে পারে। তো আপনারা খেয়াল করুন, এই যে আমরা নেগেটিভ পজিটিভ লাগিয়েছি, এই যে চাবি অন করলাম, এই তো আলহামদুলিল্লাহ লাইন এসে পড়েছে। তো আপনারা এই দেখুন, সামান্য একটু সমস্যার কারণে ভাই ধানমন্ডি থেকে গাড়িটা ধাক্কায় নিয়ে আসছে। কয়েকটা লোকাল জায়গায় দেখাইছিল, ওনারা বলছে হয়তো মিটারের সমস্যা বা লাইনের সমস্যা, মানে ওনাকে এরকমভাবে কথা বলছে যে উনি শুই নেই, ভালো লাগে না, ওই কারণে ভাই আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসছে সার্ভিসের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সমস্যাটা ফাইন্ড আউট করতে পারছি, সামান্য একটু সমস্যা ছিল। তো এই গাড়িতে মূল যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ব্যাটারি টার্মিনালে আপনার প্রচুর পরিমাণ কার্বন জমেছিল, এই কারণে এই যে এই হচ্ছে দুইটা টার্মিনাল, এই একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুইটা লাইনে প্রচণ্ড পরিমাণ কার্বন জমেছিল, যেই কারণে ব্যাটারির লাইনটা পাচ্ছিল না। আর আপনারা সবাই জানেন এইসব গাড়ির যদি ব্যাটারি লাইন না পায় তাহলে গাড়ি স্টার্ট হবে না। বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। তো এটা হচ্ছে ভাইয়ের গাড়ি, ভাই ধানমন্ডি থেকে গাড়ি ধাক্কায় নিয়ে আসছে সমস্যা সমাধানের জন্য। তো আপনারা ভাইয়ের মুখ থেকে শুনুন কী সমস্যা ছিল ভাই। হ্যালো, থ্যাংক ইউ সাহুল ভাই। আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি ল্যাবিডে আমার শাশুড়ির একটা রিপোর্ট আনার জন্য। তো ওইখানে যাওয়ার পর আমি হঠাৎ করে আমার বাইকটা বন্ধ হয়ে যায়, রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, স্টার্ট দিচ্ছিলাম, তখন আমি খুব সমস্যায় পড়ি। এখানে আশেপাশে অনেকগুলা দোকান ছিল, ওদেরকে আমি দেখাই, দেখানোর পর কেউ বলে ক্লাস পেয়ে চলে গেছে, কেউ বলে ব্যাটারি চলে গেছে, নানো প্রবলেম বলতেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে তারা মানে রং ইনফরমেশান দিচ্ছিল আমার। তখন আমি হঠাৎ করে, আমি আমার এক পরিচিত ভাই আছে সাইফুল ভাই, দীর্ঘদিন যাবো প্রায় 15 বছর যাবো ওনার কাছে আমি বাইক সার্ভিসিং করি, তো ওনার কথা মনে পড়লো, ওনাকে আমি একটা ফোন দিলাম। ফোন দেওয়ার পর উনি আমাকে বললো যে আপনি গাড়িটা বেয়ারে রেখে কাউকে দিয়ে পিছন দিয়ে একটা ধাক্কা দেয় তাহলে গাড়িটা স্টার্ট হবে। অনেকক্ষণ আমি ট্রাই করলাম, গাড়ি স্টার্ট হয় না, পরে এক পর্যায়ে গাড়িটা স্টার্ট হলো। তারপরে আমি খুব কষ্ট করে এক গিয়ার আর দুই গিয়ারের উপরে কষ্ট করে, অনেক কষ্ট করে আমি এখানে চলে আসলাম। আসার পর ভাই আমার গাড়িটা খুব অল্প সময়ের মধ্যে, যেটা কিনা প্রায় 2 মিনিটে একটা সমাধান দিল, আমি আশ্চর্য হয়ে গেলাম। তো এভরিবডি আমি আশা করব আপনাদের ইয়ামাহা যে কোনো বাইক বা বাংলাদেশের অন্যান্য বাইক যে কোনো প্রবলেম নিয়ে, কিন্তু কোনো সমস্যা নিয়ে আপনারা ভাইয়ের কাছে অবশ্যই আসবেন, এবং অল্প খরচে এবং অল্প সময়ে খুব ভালো একটা সার্ভিস পাবেন। থ্যাংক ইউ।